হ্যালো ভিওয়ার্স অন্য মানুষ গাড়িতে চড়ছে বাড়ি করছে আপনার খুবই মন খারাপ হচ্ছে তাই না আপনার কাছে একটি বাড়িও নেই একটি গাড়িও নেই এবং একটি নারীও নেই আপনি কি জানেন আপনার পকেটে টাকা থাকলে বাড়ি গাড়ি নারী সব কিছুই হবে আপনার আর সেজন্য আপনার থাকতে হবে একটি মেলবেট অ্যাকাউন্ট যার মাধ্যমে আপনি খুব সহজেই ইনকাম করে হয়ে যেতে পারেন কোটিপতি বন্ধুরা অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে মেলবেট অ্যাপটি ক্রোম বা অন্য যে কোনো ব্রাউজার হতে ডাউনলোড করে নেবেন এবং অ্যাপে প্রবেশ করবেন এখানে দেখতে পাচ্ছেন দুটি অপশন রয়েছে এখান থেকে রেজিস্ট্রেশন অপশনে চাপ দিবেন এখানে দেখতে পাচ্ছেন কিছু অপশন দেওয়া রয়েছে এখানে আপনি ইন ওয়ান ক্লিক অপশনে চাপ দিলেই নতুন একটি পেজ চলে আসবে তারপর এখানে যেমন আছে তেমনই থাকবে এখন এখানে প্রোমো কোড ব্যবহার করবেন যাতে আপনার অ্যাকাউন্ট সম্পূর্ণ নিরাপদে থাকে এবং ফুল ভেরিফাইড হয় প্রোমো কোডের এই ঘরে লিখবেন এইচ ডি ওয়ান জিরো এইচ ডি ওয়ান জিরো এই প্রমো কোড দিলেই চব্বিশ ঘন্টায় ডিপোজিট ও উইথড্র করতে পারবেন প্রতি সপ্তাহেই বোনাস সহ অ্যাকাউন্ট খুললেই হানড্রেড বোনাস পাবেন এরপর এখানে খালি ঘরে টিক দিয়ে এই রেজিস্টার বাটনে ক্লিক করবেন এরকম রোবট ভেরিফিকেশন চাইলে তবে তা সফলভাবে করে নেবেন এই যে দেখুন আপনাকে আইডি আর পাসওয়ার্ড দিয়ে দিয়েছে আপনি কিন্তু এই আইডি আর পাসওয়ার্ড খুব যত্ন সহকারে সংরক্ষণ করে রাখবেন অথবা স্ক্রিনশট দিয়ে রাখবেন তারপর নেক্সট বাটনে চাপ দিবেন দেখুন অ্যাকাউন্ট কিন্তু খোলা হয়ে গেছে এখন অ্যাকাউন্ট ভেরিফাই করবেন কিভাবে তা দেখিয়ে দিচ্ছি নিচে এই মেনু বাটনে চাপ দিয়ে ওপারে পার্সোনাল প্রোফাইলে চাপ দিলে এরকম একটি পেজ আসবে এখন এই যে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার লিঙ্ক এখানে চাপ দিয়ে আপনার ফোন নাম্বারটি বসাবেন দেখবেন আপনার ফোন নাম্বারে একটি কোড আসবে ওই কোডটি এখানে বসিয়ে অ্যাক্টিভ অপশনে চাপ দিবেন এখন এন্টার ডিটেলস এখানে একটা চাপ দিবেন এখানে আপনার এনআইডির সাথে মিল রেখে সব তথ্য পূরণ করবেন এখানে আপনার নামের প্রথম অংশটি লিখবেন তারপর এখানে আপনার নামের শেষ অংশটি লিখবেন ডেট অফ বার্থ এখানে আপনার জন্ম তারিখটি লিখবেন প্লেস অফ বার্থ মানে আপনি যেখানে জন্মগ্রহণ করেছেন তা লিখবেন রিজিওয়ানে বাংলাদেশ তারপর সিটিতে ঢাকা রেসিডেন্স অ্যাড্রেসে আপনার জেলাটি লিখে দিবেন ডকুমেন্ট টাইপ অপশনে ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করবেন এখানে সিরিজের ঘরে ওয়ান লিখে দিবেন ডকুমেন্ট নম্বরের এখানেই আপনার এনআইডি কার্ডের নাম্বারটি বসাবেন আর যদি আপনার এনআইডি কার্ড না থাকে কোনো সমস্যা নেই বন্ধুরা আপনার মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন এখানে ডেট অফ ইস্যুর জায়গায় ভোটার আইডি কার্ডের উল্টো পার্শ্বে দেখবেন ডেট অফ ইস্যুর ডেট দেওয়া আছে ওইটা বসিয়ে দিবেন তারপর ইস্যুর বাইয়ের জায়গায় বাংলাদেশ গভর্নমেন্ট লিখে দিবেন সব ঠিক থাকলে নিচের এই টিক মার্কে একটা চাপ দেবেন এই যে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে গেছে এখন ডিপোজিট কিভাবে করবেন তা দেখিয়ে দিচ্ছি এই যে এখানে ডিপোজিট অপশনে একটা চাপ দিবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন পেমেন্ট মাধ্যমে আপনি কিন্তু খুব সহজেই ডিপোজিট করতে পারবেন তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে এই পেমেন্ট মাধ্যমে আপনি ডিপোজিট করবেন তো আমি এই অপশনের উপর একটা ক্লিক করলাম এখানে আপনার যত ইচ্ছে তত টাকা ডিপোজিট করতে পারবেন এখানে এই যে দেখতে পাচ্ছেন তারা এই পেমেন্ট মেথড একটি এজেন্ট নাম্বার অলরেডি দিয়ে রেখেছে এই এজেন্ট নাম্বারেই কিন্তু আপনাকে ক্যাশ আউট করতে হবে তো আমি এই নাম্বারটি কপি করে চলে যাব ক্যাশ আউট অপশনে তো দেখতে পাচ্ছেন আমাদের ক্যাশ আউট কিন্তু সফল হয়েছে এখানে দেখতে পাচ্ছেন ক্যাশ আউট করার পর তারা আমাদের একটা ট্রানজেকশন আইডি দিয়েছে এখান থেকে এই ট্রানজেকশন আইডিটি কপি করে চলে যাবেন সেই আগের অপশনে যাওয়ার পর এই জি উপরে আপনি যত টাকা ক্যাশ আউট করেছিলেন তা লিখবেন তারপর আমরা যেই ট্রানজেকশন আইডি কপি করে এনেছি সেই ট্রানজ্যাকশন আইডি এখানে বসাবো এরপরে এখানে যে নাম্বার থেকে আপনি ক্যাশ আউট করেছিলেন সেই নাম্বারটি এখানে লিখে দেবেন এরপরে নিচে কনফার্ম বাটনে চাপ দিলেই আপনাদের ডিপোজিট সাকসেসফুল হয়ে যাবে তারপর পাঁচ থেকে দশ মিনিট পরেই দেখবেন আপনাদের অ্যাকাউন্টে টাকাটা যোগ হয়ে গিয়েছে